খাঁচার পায়ের দিকে, যেখান দিয়ে পিঁপড়ে ওঠার খুবই সম্ভাবনা থাকে, এবং কেজের কোণগুলো কপুর কিন্তু খুব মশা তাড়াতে সাহায্য করে, মশা মাছি সমস্ত রকম অনেক কিছু ছিল আর কি, অনেক পোকামাকড় ছিল তো সব জায়গা থেকে বেরিয়ে পড়ছে, দেওয়ালের ভিতরে ঢুকেছিল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু গোড়া পেটস ওয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হলো আপনার অ্যাভিয়ারি বা পাখির কেজকে কীভাবে আপনারা জীবাণুমুক্ত করবেন। হ্যাঁ বন্ধুরা, জীবাণুমুক্ত করবেন কীভাবে আপনার পাখির কেজ বা অ্যাভিয়ারিকে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি পাখিকে কীভাবে জীবাণুমুক্ত করবেন, যদি কোনো মাইটসের সমস্যা থাকে তো এই ভিডিওটা খুবই আপনাদের উপকার হবে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে যে ডিসইনফেক্টেড লিকুইডটা ইউজ করছি সেটা কীভাবে তৈরি করতে হয় আগের ভিডিওতে তা দেখিয়েছি। আগের ভিডিওটি না দেখে থাকলে ওটা প্লিজ আগে দেখে নিন, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি দেখা যাক। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে পাখিদের ডিসইনফেক্টেড করা যায়, ঠিক আছে, পাখিদের থেকে কীভাবে জীবাণুমুক্ত করবেন। এবং শুধু পাখিদের জীবাণুমুক্ত করলেই হবে না, আপনার কেজটাকেও অবশ্যই জীবাণুমুক্ত করবেন। তো কীভাবে জীবাণুমুক্ত কেজে করবেন, তো পাখিদেরই যেভাবে জীবাণুমুক্ত করবেন সেম প্রসেস, তো এবার কেজকে কীভাবে ডিসইনফেক্টেড করবেন। অবশ্যই কেজের মধ্যে পাখির কোনো খাবার থাকলে হবে না, ঠিক আছে। তো ন্যাচারাল ওয়েতে আছে সলিউশনটা, তার মধ্যে আমি একটু ডেটল দিয়ে দেবো, বেশি না, খুবই অল্প পরিমাণে ডেটল দিয়ে দেবো। দেখুন ডেটলটা কীভাবে গুলছে। তো স্প্রে মেশিনটা লাগিয়ে ভালো করে আমি সেক করে নেব, ঠিক আছে। এই সলিউশনটা কিন্তু পাখির গায়ে দেওয়া যাবে না, কারণ এর মধ্যে ডেটল আছে। এই সলিউশনটা পাখির গায়ে দেওয়া যাবে না, শুধু কেজ পরিষ্কার করতে পারবেন। কেজের মধ্যে আপনি স্প্রে করতে পারবেন, ডিসইনফেক্টেড করতে পারবেন, কোনো রকম পাখির গায়ে দেবেন না। অ্যাভিয়ারিতে দিলে খুব ভালো। এর মধ্যে কপুর আছে, কপুর কিন্তু খুব মশা তাড়াতে সাহায্য করে, মশা মাছি সমস্ত রকম অনেক পোকামাকড় ছিল তো সব জায়গা থেকে বেরিয়ে পড়ছে, দেওয়ালের ভিতরে ঢুকেছিল। পাখির কেজের যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলোতে অবশ্যই দেবেন, ঠিক আছে। তো এইভাবে গ্যাপগুলোতে অবশ্যই দেবেন, এবং পাখির পুরো নিচেটা মেঝেটা অ্যাভিয়ারির খাঁচার পায়ের দিকে, যেখান দিয়ে পিঁপড়ে ওঠার খুবই সম্ভাবনা থাকে, এবং কেজের কোণগুলো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে, টাটা।